বারাসাত পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের এলাকাটার নামই ডিপ টিউবওয়েল এলাকা। বাড়ির নিচে দোকানঘর, সেই দোকানের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পানীয় জলের জার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ঘরটিতে বেআইনি জলের কারবার চলছে। সাবমার্সিবল পাম্প চালিয়ে তোলা হচ্ছে জল, সঠিকভাবে পরিশ্রুত না করেই বোতলবন্দি করে বিক্রি করা হচ্ছে। পৌরসভার অনুমতি ছাড়াই চলছে জলের রমরম বেআইনি কারবার। যথেচ্ছভাবে জল তোলায় এলাকায় ক্রমশই নেমে যাচ্ছে জলের স্তর। হ্যান্ডপাম্প চালিয়েও মিলছে না জল। এখানে দীর্ঘদিন ধরে এরা সাবমার্শাল দিয়ে জল নিয়ে মানুষের জীবন নিয়ে খেলছে। বারণ করা সত্ত্বেও এরা পৌরসভা থেকে এর আগের বার এসে সিল করে দিয়েছিল, বলেছিল যে করবেন না। তখন ওই অবধি বলে ওরা বলেছিল যে ঠিক আছে আর করবো না। কিন্তু দীর্ঘদিন ধরে এরা মানুষকে বোকা বানিয়ে, তারপরে আমাদের, আমরা তো পাশে থাকি, আমরা জল পাচ্ছি না ঠিক মতন। তাহলে আজকে যদি আমরা জল না পাই, অবৈধভাবে ব্যবসা করছে, কোনো লাইসেন্স নেই, কোনো কিছু নেই, এবং জলটা পরিশোধিত মানে বিশুদ্ধ পানীয় না, এটা এই জলটা কোনো বিশুদ্ধ পানীয় না, কোনো গ্যারান্টি নেই, কোনো কিছু নেই। মানুষকে আজকে যদি মানুষের যদি আন্তরিক হয় বা কোনো সমস্যা যদি ভোগে, তাহলে সে দায়িত্বটা কে নেবে? এটা তো মানুষের জীবন নিয়ে খেলছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান পুর আধিকারিকরা। তাদের দাবি, কারবারিদের আগেই পুরসভার পক্ষ থেকে সতর্ক করা হয়েছিল, পুরসভার নির্দেশে কর্ণপাত না করে ব্যবসা চলছে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, মাই এন্টারপ্রাইজ, গত দেড় থেকে দু বছর আগে আমরা এখানে এসেছিলাম। আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম যে এখান থেকে অবৈধ জলের ব্যবসা করা হচ্ছে, এবং সেটা সাবমার্শাল দিয়ে কোনো পৌরসভা বা আইএসআই কোনো কিছু পারমিশন না নিয়ে এরা ব্যবসা করছে। আমরা এসে এদেরকে নোটিশ করেছিলাম, এদেরকে বলেছিলাম যে আপনারা করবেন না, আমাদের দেখা কোনো পৌরসভা গিয়ে, ওরা পৌরসভা দেখা করেননি, নোটিশটাকে অবহিত করেছে। এবং আমরা দেখতে পাচ্ছি আবার সেই ব্যবসা করছে, এবং আমাদের চোখের সামনে, চোখের সামনে এখানে জল ভরছে আর জল ঢেলে দিচ্ছে, কোনো প্রক্রিয়াকরণ করছে না। তো আমরা আজকে এটাকে বন্ধ করতে এসেছি। চাপে পড়ে জলের বেআইনি কারবারের কথা স্বীকারও করেছেন ব্যবসায়ী। লকডাউনের বেকায়দায় পড়ে রুজি রোজগারের উদ্দেশ্যেই বেআইনি কারবার শুরু করেছিলেন। দ্রুতই কারখানা অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশ্বস্ত করার চেষ্টা করেন। দেখুন, আমি, আমার কথা হচ্ছে, আমরা জল একটু তুলছি, আমি অন্যায় স্বীকার পাচ্ছি যে আমরা একটু তুলছি। কারণ কি বলুন তো, আমার মেশিনটা 4 লাখ টাকার জিনিস, আমার কষ্টের জিনিস, তো আমাদের কষ্ট কষ্ট করে জিনিসটা তৈরি করা, যেহেতু 4 লাখ টাকা মুখের কথা না। তারপরে আমাদের একটু আরও একটা খরচা হয়েছে তো, না নাইলে আমার 5 লাখ টাকা খরচা হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমি বলে, আমি বলছি যে আমি, আমি সবাইরই বলছি যে আমি 1 ঘন্টা করে একটু চালাই শুধু মেশিনটা ভালো রাখার জন্য। আমরা অন্যদিকে মেশিনটা নিয়ে যাব, আমার কাজ চলছে, কারখানার কাজ চলছে, 2-1 মাসের ভিতরে আমরা ওখানে নিয়ে যাব। এই তার জন্য যদি আমার যদি বড় অপরাধ হয়, যে অপরাধ হবে, যে শাস্তি দেবে, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। কারবারির কথায় অসঙ্গতি স্পষ্ট। না করা সত্ত্বেও কি করে দীর্ঘদিন ধরে পুরসভার নাকের ডগা দিয়ে কারবার চলছিল, উঠছে সেই প্রশ্ন। গাফিলতি নাকি অন্য কারণ? অপরিশ্রুত জল খেয়ে অসুস্থ হলে তার দায় কার? দা ওয়াল ব্যুরো।